নিচ থেকে ইটগুলা তুলতেছে। এই মেশিনটার নাম রুফুস বলা হয়, আবার অনেকে বলে ক্যারেন। এটা দিয়া সমস্ত মালামাল উঠায় এবং নামানো যায়। যেমন ইট, বালি, সিমেন্ট, রড, আর অন্য অন্য মালামাল উঠানামা করা যায় এই রুফুসটা দিয়ে। এটা হচ্ছে যে একটা এগারোতলা ভবন। এগারোতলা ভবনে ইট উঠাইতেছে। ওই যে উপরে দেখতেছেন, ওই যে রুফুসের মাথাটা দেখা যাচ্ছে, এই যে এটা রুফুসের মাথা। কনস্ট্রাকশন কাজ করলে অনেক সেফটি লাগে। এই প্রজেক্টে সেফটি ফার্স্ট নাই, সেফটি নাই। ওরা নর্মালিভাবে কাজ করতেছে। সবসময় কনস্ট্রাকশন কাজে করতে গেলে সেফটি লাগে, সেফটি ছাড়া কাজ করা ঠিক না। এই যে এখন এটা রুফুসে, এখন নিচে এই জিনিসটা নামিয়ে দিবে। অনেক সময় রুফুসের হচ্ছে যা উপরে ইট উঠানোর সময় কেয়ারফুললি উঠাইতে, অনেক সময় উঠাইতে অনেক রিস্ক হয়ে যায়। আর যারা কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কাজ করেন, নিশ্চয়ই সেফটি ফার্স্ট, আগে কাজের প্রথমে সেফটি ফার্স্ট, আগে সেফটি হয়ে নেবেন, তারপরে কাজ করবেন। আপনার যদি জীবন বাঁচে তাহলে আপনি কাজ করতে পারবেন, আপনার জীবনে যদি না বাঁচে তাহলে আপনি কাজ করবেন কীভাবে? এই জন্য সবসময় আপনারা কাজ করলে আগে সেফটি হয়ে নেবেন। এটা দিয়া ইট বালু সিমেন্ট উঠানো হয়। এই যে ইট উঠানো হয়েছে, ইটগুলো এখানে স্টেক দেওয়া হয়েছে, গাঁথনি চলতেছে, তো তার জন্য আর কি ইটগুলো এখানে।